গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এটা দেখো আমাদের সকালের ব্রেকফাস্ট। তো সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করলাম আর আজকে আমাদের ব্রেকফাস্ট হয়েছে চিড়ের ফ্রাইড রাইস। আর এখন খুবই তাড়াহুড়োর মধ্যে রয়েছে কারণ আজকে একটু সকাল সকাল বেরোতে হবে। তো কোথায় যাচ্ছে তো চলো তোমাদের দেখিয়ে দিই, আর দেখতে থাকো। তো এই দেখো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি অলরেডি। তো এখন 11টার বেশি বেজে গেছে কারণ 11টা অবধি আমার মেয়ের ক্লাস চলবে। তো ক্লাস শেষ হওয়ার পরে খেলাম, তারপরে বেরিয়েছি। ওই এখন 11:10-15 বাজে, বললাম না খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো দেখো চলে এসেছি, পর আগের দোকানে এসেছি। তো এখান থেকে আবার যাব, একটু ব্যাংকের কাজ আছে তার জন্যই এসেছি। আর বাড়িতেও চলে এসেছি, বাড়িতে এসে দেখো এখানে দুপুরে রান্না রেডি হচ্ছে। মাছের মাথা ভাজা হচ্ছে, কচুর শাক সিদ্ধ হয়ে গেছে, কচুর শাক হবে আজকে। গুড আফটারনুন ফ্রেন্ডস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আর আজকে তোমাদের সঙ্গে সকাল থেকে একদমই এসে সামনে এসে কথা বলার সময় হয়নি। ভিডিওতে তো দেখলেই, মানে ভিডিওতে বলতে একটু একটু ভিডিও ক্লিপস তুলেছিলাম, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সকালবেলা মেয়েকে পড়িয়ে জল খাবারটা খেয়েই বেরিয়ে গেছিলাম বাপির সঙ্গে। বাপি যখন দোকানে যায় তখন বেরিয়ে গেছিলাম। আজকে ব্যাংকের একটু কাজ ছিল, তো সেই কাজের জন্যই গেছিলাম। মেয়েকে আমি বেরোবো, তো মেয়েও বেরোবে, তো বলছে না বাবার দোকানে যাবই। তো গেল, ও আমার সঙ্গে গেল, আবার গিয়ে ওখান থেকে আবার একটা জিনিসও কালেক্ট করলো। তোমাদের দেখাচ্ছি এই এই ব্লগ গেমটা, এটা ওখানে গিয়ে, ওর তো দোকানে গেলেই কিছু না কিছু চাই, তো এটা নিল। আমি গেলাম ব্যাংকে, ব্যাংকে কাজ টাজ করে আস্তে আস্তে আজকে ওই 12:30 মতন বেজেছে। তারপরে এসে ঘরের কাজ মোটামুটি গুছিয়ে গেছিলাম, অল্প কিছু বাকি ছিল, তারপরে এসে করেছি। আর পড়াগড়াও তারপরে আমাকে দিয়ে এখানে বাড়ির সামনে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে পুরো এক দেড়টা নাগাদ বেরিয়ে গেছে হলো বউ বাজার যাবে বলে। তো এখন বাজে 4টে বাজতে যায়, তো এখনো আসেনি আমাদের, মানে পুরো লাঞ্চও হয়নি, মেয়ে একটু হয়ে গেছে। তো ভাবলাম যে লাঞ্চ করার আগে তোমাদের সঙ্গে একটু কথা বলি, তারপরে করবো, নাহলে অনেকটা কখন আবার কথা বলবো। আর মামন আর আমি এখন লাঞ্চটা করে নেবো, নাহলে ওরা কখন আসবে তো ঠিক নেই, 4:30 মনে হয় বেজে যাবে। আর মানে টাইমটা খুব অড হয়ে যাবে, খেতে খেতেই 4:00-4:30 বেজে গেলে আর ভালো লাগে, তাই 4:00 বেজেই গেছে। এখন এই খাবার দাবার বাড়বো আর তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে তোমাদের কী রান্না হয়েছে। সকালবেলা তো মানে ভিডিওর মতো দেখলেই তো মাছের মাথা ভাজছিল, ইলিশ মাছের মাথা। তো আজকে ইলিশ, কালকেই বাবি কচুর শাক নিয়ে এসেছিল, তো সেই কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা করেছিল, মাথা দিয়ে করেছে, আর হলে ইলিশ মাছের ঝোল করেছে জিরে পাতুরি। এই আজকে রান্না বান্না দুপুরে। আর এই যে খেলবো, সাজাবো, আর এক্ষুনি সাজাবো, তোমরা দেখবে আমি সাজাবো, দাঁড়া আমি দেখবো। ঠিক আছে ঠিক আছে, আমি তোমরা খাওয়া দাওয়াটা করে নিই, তুমি সন্ধ্যাবেলা বসে বসে সাজিয়ে দেখো, ঠিক আছে? ও সন্ধ্যাবেলায় তোমাদের এটা ব্লগস গুলো সাজিয়ে দেবে, সাজিয়ে দেখাবে। হ্যাঁ, আর এইটা হচ্ছে বই, ওইটা বই দিয়েছে, এখানে একটা কাগজ আছে, কাগজের মধ্যে কিরকম ভাবে সাজায় সেগুলো দেওয়া আছে ইনস্ট্রাকশন, ওরকম ভাবে সাজাতে হবে, তাই তো? তুমি খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ, কিন্তু আরাধ্যা ওরা থাকলে আমি আর আরাধ্যা খেলতে পারবো। কালকের দিনটা বেশ ভালো কেটেছিল বল, সুন্দর। আর আরাধ্যা মনে হয় শুনছে, আরাধ্যা শুনছে, হাই করে দাও আরাধ্যা, হাই। তো এই আমরা এখন ভাত ভাত বেড়ে নিই, বেড়ে নিয়ে আবার খাওয়া দাওয়া হয়ে গেলে তোমাদের সঙ্গে পরে কথা বলছি, যদি খাওয়া দাওয়ার পরে কথা বলতে পারি তো ভালো, না হলে আবার সন্ধ্যাবেলা কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে, বাই বাই, বাই বাই। তো দেখো এই যে লাঞ্চ করতে বসে গেছি, এখানে যে লাঞ্চে আছে হলো কচুর শাক, তোমাদের তো দেখালাম তখন মাছ ভাজা হচ্ছিল, কচুর শাক আছে, আর আছে হলো ইলিশ মাছের ঝোল। আর বাড়িতে সবাই চলে এসেছে, খেতে বসার আগেই ওরা এসে গেছিল, তো আমরা আজকে সবাই একসাথে বসেই খেতে পেরেছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধ্যা হয়ে গেছে আর এই যে আমার মেয়ে বসে পড়েছে ব্লগস নিয়ে।
তো তোমাদের বলেছিলাম ও সকালবেলা ওর বাবার দোকানে গেছিল, গিয়ে ব্লগস গুলো নিয়ে এসেছিল। এখন ও বলছে তুমি সকালবেলা বলেছিলে, তোমাদের বলেছিলাম না, এখন বিকেলবেলা ও এগুলো খেয়ে মানে সাজিয়ে দেখাবে। তো এখন বিকেল হওয়ার পরে উপরে এসে বলছে মাম তুমি ভিডিও করবে না, আমি সাজাবো। তো আমি ভুলে গেল, ও ভুলে না। তো দেখো এখানে বসে বসে ও এখানে ব্লগস গুলো সাজাচ্ছে, বললো আমি এখানে সাজিয়ে দেখাবো, বিল্ডিং বানিয়ে দেখাবো। তো এখানে ও বিল্ডিংটা বানাচ্ছে, তোমরা দেখো। কেমন হয়েছে জিজ্ঞেস করো সবাইকে, কেমন হয়েছে? তো ওর বিল্ডিং বানানো হয়ে গেছে, আরো অনেকগুলো রয়েছে, নানান রকম কিছু বানানো যায়। তো তো অতটা পারে না এখনো, সবাই শিখছে। তো আগেও অনেকগুলো ছিল, আগে তখন বানাতো না, এই কদিনের এটাও নিয়েছে, কদিন ও করে সেটাই, সব জিনিসই ধর কয়েকদিন করে খেলা ব্যাস হয়ে যায়। আর ফ্রেন্ডস তোমাদের দুপুরবেলা ও গেট গেটও বানিয়ে ফেলছে দেখো, হ্যাঁ মিডিল দিয়ে ইয়ে করে দিলে, আচ্ছা ওইটা ওদিক দিয়ে খুলে দিলে গেট হয়ে যায়। আর তোমাদের দুপুরবেলা বলেছিলাম না বাপি ওরা নেই, ওরা আসতে দেরি হবে হয়তো, তারপরে আমরা আগে খেয়ে নিই মামন আর আমি, কিন্তু আমি খেতে খাওয়ার বাড়তে যাব সেরকম সময় দেখি ওরা সবাই চলে এসেছিল, তো সবাই এবার একসঙ্গেই বসলাম। আর একা একা বসতে দেখবো ভালো লাগে না, কারণ সেই যদি খাওয়া হয়েও যায় ঘরে আসা যায় না, কারণ ওরা না আসলে তো খেতে দিতে পারবো না, ওরা তো নিজেরা গেট খুলে খাওয়া টাওয়া নিয়ে খাবেই বা কি করে, সে বসেই থাকতে হয়। আর খাওয়া দাওয়ার পরে নিচে আর থাকতে ইচ্ছা করে না, তখন মনে হয় কতক্ষণ উপরে এসে এসিটা, এখন আর এখন বৃষ্টি হলেও দেখবে মানে বিভৎস একটা গরম। আর তার মধ্যে দেখো আমি পাখাটা অফ করে রেখেছি, কারণ তোমাদের সঙ্গে কথা বলতে গেলে পাখাটা চালালে একটা ঘ্যাস 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 করে আওয়াজ হয়, তার জন্য। তাই যাই হোক, দুপুরবেলা যেন এসে আর তোমাদের সঙ্গে কথাও বলি না, কারণ পাখা চালানো থাকে এসি চালানো থাকে তো আওয়াজ হবে। তো যদিও এসি চালাই যখন ঘরে কথা বলার সময় আমি পাখাটা অফ করে নিই, এসিটা চালিয়ে কথা বলাটাই ভালো। আর আজকে আর চালালাম না এসি, কারণ এখন একটু হাঁটাহাঁটি করছিলাম, একটু এক্সারসাইজ করেছি, তো এখন যদি মানে এসিটা চালাই ঠান্ডা লেগে যাবে, তার জন্য আর চালালাম না, নিচেও চলে যাবো এক্ষুনি। আর ওকে একটু প্র্যাকটিস করাতে হবে, কারণ একটুখানি প্রোগ্রামের জন্য এখন অনলাইনে ওদের স্কুল থেকে কয়েকটা প্রোগ্রামের জন্য ইয়ে পাঠিয়েছে, ফর্ম পাঠিয়েছিল, তো অনলাইনেই হবে প্রোগ্রামটা, দেখি একটু প্র্যাকটিস করাতে হবে ওগুলো, আমিও নিচে যাব। তো চলো সন্ধ্যাটা কেমন কাটে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এতে গিয়ে দেখো রাতে রান্না বসিয়ে দিয়েছি, রাতে আজকে ঢেঁড়স আলুর তরকারি করব। তো একটুখানি শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে নিয়ে আলুটা ভেজে নিচ্ছি, আর ততক্ষণে ঢেঁড়সটা কেটে নেব। আগে আলুটা কেটে বসিয়ে দিচ্ছি, নাহলে তো অনেক দেরি হয়ে যাবে সব একেবারে কেটে বসাতে গেলে, তো একটা একটা করে কাটবো আর বসিয়ে দেবো। আর আজকে ঢেঁড়স আলুর তরকারিটা না পেঁয়াজ রসুন দিয়েই করবো, তো ঢেঁড়সগুলো কেটে নিচ্ছে। ঢেঁড়সগুলো খুবই ভালো ছিল, কুচি ছিল, কারণ আজকেই নিয়ে এসেছে। আর ঢেঁড়স ফ্রিজে রেখে দিলে দেখবে কীরকম শক্ত মতন হয়ে যায়, তো
একটু বেশি করেই ঢ্যাঁড়শগুলো নিয়েছে, অল্প আলু দিয়েই করব আজকে রাতের তরকারিটা। রাতে রান্না মানে তরকারিটা বসিয়ে দিয়েছি, আর তোমরা তো দেখলে আজকে ঢ্যাঁড়শের তরকারি বসালাম। ঢ্যাঁড়শের তরকারিটা আজকে পেঁয়াজ রসুন দিয়েছি, মানে ঢ্যাঁড়শের তরকারির মধ্যে পেঁয়াজ রসুন দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর লাগে, তো তার জন্য অল্প অল্পই দিয়েছি, মানে হাফ পেঁয়াজ দু চারটে রসুন এরকমই দিয়েছি, আর রসুনটা ওই গ্রেটার দিয়ে একটু গ্রেট করে দিয়েছি। রাতের জন্য একটুখানি এখানে দেখো শশা পেঁয়াজ কেটেছি, ডুমো ডুমো করে একটু শশাটা পেঁয়াজটা কেটেছি, আজকে রায়তা বানাবো। প্রত্যেকদিন রাত্রেবেলা রুটির সঙ্গে রায়তা খেতে খুব ভালো লাগে, মানে আর এই কিছুদিন ধরে আমরা এটা করছি, তাহলে হজমটাও ভালো হয় আর খেতেও আমার খুব ভালো লাগে। কিন্তু এই রায়তাটা যে বানাবো দুরকম করে বানাতে হবে, কারণ আমি মামন খাবো বিশুদ্ধ বিট নুন আর টক দই দিয়ে, আর পরাগ খাবে হলো মিষ্টি দিয়ে। পরাগের সঙ্গে এই ব্যাপারটাতে আমার একদম, ও যদি পূর্ব হয় আমি পশ্চিম, মানে দুজনের একদম, ও মিষ্টি খেতে যতটা ভালোবাসে আমার মিষ্টি খেতে একটুও ভালো লাগে না। কিছু কিছু মিষ্টি আছে ভালো লাগে, কিন্তু পছন্দ করি না আমি মিষ্টি খেতে, তো একদম ওর অপোজিট। এই ব্যাপারটাতে আমাদের একদম কোনো মিল নেই, তো তার জন্যই ওর জন্য মিষ্টি দিয়ে করে দেবো, আর আমি আর মামন খাবো টক দই দিয়ে। মামন যদিও মিষ্টি খেতে খুবই ভালোবাসে, কিন্তু কড়াইটা ফুলতিটা পড়লো, কিন্তু এখন ইদানিং একটুখানি মিষ্টিটা কম খাচ্ছে, ব্যথা হয় তো, তো তার জন্য একটু মিষ্টিটা কম খাচ্ছে। তো ঝোলটা হয়ে যাক, লাস্টে রায়তাটা বানানো হবে। রায়তা বানাতে কোনো ব্যাপার না, ওই টক দই বাড়িতে টক দই পাতে আমাদের, ওই টক দই দিয়েই করবো। আর এই যে আটা মাখা হয়ে গেছে, মামনি মাখলো আটাটা, আর এখন 9:30 বেজে গেছে, তো এবার একটু বসবো, কারণ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, একটু বসে গল্প করবো করে তারপর তরকারিটা হয়ে গেলে বেড়ে ফেড়ে রাখবো, তখন মামন রুটি করে নেবে। রাতে রান্না বান্না কমপ্লিট হলে একটু রিল্যাক্স লাগে, এবার শুধু সবাই আসলে খেতে দেবো। হ্যাঁ, আরেকটা কাজ রয়েছে, সেটা হলো মেয়েকে খেতে দিতে হবে, মানে মেয়েকে খাইয়ে দিতে হবে, খেতে দিতে হবে কোনো ব্যাপার না, খাইয়ে দিতে হবে, 14 বার মুখ ঘোরাবে, মানে খেতে বসে নানান রকম বাহানা তো চলেই, সব বাচ্চাদেরই এটাই প্রবলেম, কি দিয়ে খাবে দেখছি কি দিয়ে খাবে। তো মেয়ের এখন দেখি কি দিয়ে, ও 150 তরকারি দিয়ে খেতে পারবে, একটু ডিম মেয়ের কিছু করে দিতে হবে, ঠিক আছে দেখি মেয়েকে নিয়ে কি খায়। তো এবারে দেখো রায়তাটা বানিয়ে নেবো, আর এটা হলো আমাদের ঘরের পাতার দই। ঘরে পাতা দইটা কিন্তু খুবই ভালো লাগে খেতে, কেনা দইয়ের থেকে আমার বেশি ভালো লাগে, কারণ কেনা দইগুলো আমার বেশি টক টক লাগে। তো দেখো কীরকম স্টেকচারটা কেমন ঘন, খুব ভালো হয় দইটা। তোমাদের একদিন এটা কীরকমভাবে করে বাড়িতে সেটা দেখাবো। আর আমাদের রায়তাটা বললাম তো শুধু বিট নুন দিয়ে করবো, তো আমাদেরটা আগে করে নিচ্ছি, কারণ বিট নুনটা তো লাগবেই, তো বিট নুনটা দিয়ে আগে করে এই দুটো বাটির মধ্যে আমাদের তুলে রাখবো, আর বাপি আর পরাগেরটা মিষ্টি দিয়ে এই কন্টেনারের মধ্যেই রেখে দেবো, কারণ মিষ্টিটা গলতে সময় লাগবে, নাহলে এখন যদি বেড়ে রাখি মিষ্টিটা গলবে না। তো দেখো কত মিষ্টি দিচ্ছি, তোমাদের বললাম না বেশি করে মিষ্টি দিতে হবে, তো এই জন্য দেখো বেশি করে মিষ্টি দিয়ে ওদেরটা করে দিলাম। আর এই দেখো আমার রাতে ডিনার নিয়ে বসে পড়েছি, ঢ্যাঁড়শ আলুর তরকারি, রায়তা আর দুটো রুটি। রাতের কর্মকাণ্ড সেরে চলে এসেছি, আর রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঘর নিচটা গোছানো হয়ে গেছে, আর এখন শুতে চলে এসেছি। তো রাতের বেলা আজকে শোবো না, একটু রিল্যাক্সে শোবো, কারণ প্রত্যেকদিন সোম থেকে বৃহস্পতিবার অবধি, সোম না রবি থেকে বৃহস্পতিবার অবধি, এবার চিন্তা থাকে যে সকালবেলা উঠেই ক্লাসে বসতে হবে,
কিন্তু এই শুক্রবার দিনটা আসলে না, মানে এই 2 সপ্তাহ ধরে, তার আগে তো মানে স্যাটারডেটাই শুধু ছিল শান্তিতে সুতান, তো মানে এই 2 সপ্তাহ ধরে ফ্রাইডে থেকেই মনে হয় একটু রিল্যাক্স উইকেন্ডটা এনজয় করতে পারি। আর আজকের ভিডিওটা তো তোমাদের বললাম এখানেই শেষ করছি, এখন 11:45 প্রায় বাজে। তো তোমাদের আজকের এই ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিও। আর যদি যারা নতুন বন্ধু আজকে আমার ভিডিওটা প্রথম দেখছো তাদের বলবো, যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকে ক্লিক করে দেবে, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। টাটা, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা খুব সাবধানে থেকো, ভালো থেকো। তো টাটা, লাভ ইউ অল, বাই বাই, গুড নাইট। তো আবার কাল দেখা হচ্ছে, ওকে।